السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় দিনি ভাই সকল, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাই এমআর ইসলাম টিভি 25 এ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদের সামনে কথা বলবো, এই কোরবানিটা আমরা কার সন্তুষ্টির জন্য করব। এই কোরবানিটা কি আমরা কোনো পীরের সন্তুষ্টির জন্য করব, কিংবা কোনো নেতাকে খুশি করার জন্য করব, কিংবা এলাকাবাসীকে খুশি করার জন্য বলবো, নাকি আমরা অনেক বড় একটা গরু কোরবান দেবো যেন সবাই আমাকে বলে যে এই লোকটা এত বড় একটি কোরবান দিয়েছে। আসলে আমরা কার সন্তুষ্টির জন্য এই কোরবানিটা করব? প্রিয় দিনী ভাই বোনেরা, এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা কাউসের 2 নং আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে কোরবানি করো। তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা, এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা কোরবানি করব শুধুমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আমাদের কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আশা করি সকলে বুঝতে পারছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, দ্বিতীয়ত আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কোরবানি কাদের উপর ওয়াজিব। এ সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে। আবু দাউদ ইবনে মাজা শরীফের মধ্যে একটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক নেশাবের মালিক মুসলিম নারীর উপর কোরবানি ওয়াজিব। অর্থাৎ যে ব্যক্তি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি ওয়াজিব। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরবানির নেশাব কি পরিমাণ, এ নিয়ে আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরবানির নেশাব হচ্ছে 1 নম্বর 7.5 বরিশ সোনার মালিক হওয়া, 2 নম্বর 52.5 তলার উপর মালিক হওয়া, 3 নম্বর 7.5 বরি এবং 52.5 তলার উপর সমতুল্য মূল্য যদি কারো কাছে থাকে তাহলে সে কোরবান দিতে হবে, 4 নম্বরে 7.5 বরি স্বর্ণ এবং 52.5 তলা রূপার সমমূল্য ব্যবসায়ী পণ্য থাকলে তাকে কোরবান দিতে হবে, 5 নম্বরে 7.5 বরি স্বর্ণ এবং 52.5 তলা রূপার সমমূল্য তার প্রয়োজনীয় জিনিস বাদে যদি অন্য কোনো সম্পদ থাকে তাহলে তাকে কোরবান দিতে হবে, তার উপর কোরবান ওয়াজিব। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরবানির ক্ষেত্রে জাকাতের মতো নয়। জাকাতে যেমন আপনার ওই সম্পদটা আছে, ওই সম্পদ থেকে আপনার আয় আসলে আপনাকে সেটা থেকে জাকাত দিতে হয়, কিন্তু কোরবানিটা এমন নয়। আপনার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো ব্যবহার হোক আর এগুলো থেকে আয় আসুক বা না আসুক, আপনাকে কোরবান দিতে হবে, আপনার উপর কোরবান ওয়াজিব। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সামনে যে পয়েন্টগুলো উল্লেখ করেছিলাম, এই পয়েন্টগুলোর যদি কারো কাছে স্বর্ণ কিছু অংশ থাকে, রূপা কিছু অংশ থাকে, ব্যবসায়িক পণ্য কিছু অংশ থাকে, তার কিছু অংশ টাকা থাকে, এরপরে গচ্ছিত সম্পদ থাকে, তাহলে সবগুলো মিলিয়ে যদি তার 52.5 তলা রূপার মূল্য হয় তাহলে তাকে কোরবান দিতে হবে, তার উপর কোরবান ওয়াজিব। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরবানির ক্ষেত্রে নেশাব পুরো বছরে থাকা প্রয়োজন নয়, বরং কোরবানির 3 দিনের যে কোনো দিন তার কাছে সম্পদ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা কোরবানি দেওয়ার যথেষ্ট সামর্থ্য আছে কিন্তু তারা কোরবানি দিচ্ছে না, তারা বিভিন্ন অজুহাত দেখে একে এড়িয়ে চলছে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজা 3123 নং হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআত ওয়ালাম ইউদাহি ফালা ইউকারাবান্না মুসাল্লানা। অর্থাৎ প্রিয় দিনী ভাইরা, এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবান দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। অতএব এই হাদিস দ্বারা কোরআন নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা সামর্থ্য থাকার পরেও কোরবান দেওয়া হবে না তাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য সরাসরি নিষেধ করা দেওয়া হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে সামর্থ্য থাকলে অবশ্যই আপনাকে কোরবান দিতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সামনে যে আলোচনাটি করেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে এগুলো মানার এবং বুঝার সে তাওফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। দিন প্রচারের সাথে আমার ইসলামিক টিভি 25 অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।